হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে অনেক ভালো আছো। জেটি নিয়ে তৈরি এই পর্বে আমি জেটি নিয়ে কম্বাস চেম্বার এবং ওয়াইল লাইনের জন্য কিছু তৈরি করে রেখেছি। এটা ওয়াইল লাইনের মূলত একটা পাইপ, এটা হচ্ছে গিয়ে বেয়ারিং এর তৃতীয় লেয়ার জন্য, এটা ডাইরেক্ট ভিতরে চলে গেছে এখান দিয়ে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই হোলের মধ্যে আরো কিছু টিন রয়েছে, এটা মূলত ভিতরে যে আমার অয়েল লাইনের যে সুইটা ভিতরে যাবে, তেলটা ভিতরে যাবে, ওই সিস্টেমের জন্য। এটা কীভাবে তৈরি করছে সেটা আমি এখানে এটা দিয়ে তৈরি করে দেখাবো। এটা মূলত একটা টিন, যে কোনো একটা টিন, টিনটা আমি রাউন্ড করে তারপর এখানে সংযোগ করে নিয়েছি। এটা তৈরি করেছি মূলত এটা রাউন্ড করে নিয়েছিলাম আমি প্রথমে, নরম একটা টিন। প্লাস দ্বারা চাপ দিয়ে এটাকে আমি একটা কলম, মূলত কলমের অনুযায়ী এটা আমি রাউন্ড করে নিচ্ছি। কলমের যে গোল রাউন্ডটা সে অনুযায়ী ফ্রেন্ডস এটা রাউন্ড হয়ে গেছে, ভিতরেটা খালি। তারপর এটাকে আমি কেটে নেব, স্নিপস আছে, স্নিপ দ্বারা আমি এটাকে কেটে নিচ্ছি যাতে এটার ভিতরে আমি সংযোগ করতে পারি। তার জন্য একটু প্রয়োজন পড়বে, অন্যরকম ভাবে করা যায়, এখানে ঝালাই সিস্টেমও করা যায়, আমি এটাতে কোনো ঝালাই করিনি। এটা কাটা হয়ে গেছে, তার কাটা অংশগুলো একটু বাঁকা করে দিই। তারপর যে টিনের ভিতর এটাকে আমি বসি, এটা আমি সেট করে নিই। সেট হবে মূলত এখানে এই হোলটাতে, ওয়েল লাইনের জন্য ওয়েল লাইন অনুযায়ী এটাকে মার্জিন করা রয়েছে। সে অনুযায়ী আমি মোট এখানে 8টা ওয়াইল লাইনের হোল দিয়েছি, 8টা হোলেই এগুলো বলবে। এটা চলুন আমি সেট করি। ফ্রেন্ডস, এটা আমি ভিতরে সংযোগ করে নিয়েছি। তারপর এটা একটু বাঁকা করে দেবো দিয়ে, ভিতরে তেলটা সুন্দর করে ধরে এবং চলাকালীন আগুনটা নিবে না, সেজন্য একটু বাধা করে দিচ্ছি। খুব হালকাভাবে লাগানো হচ্ছে, শক্তভাবে আমি এটাকে লাগাইনি, শক্ত প্রয়োজনও পড়ে না। এভাবে ফ্রেন্ডস সবগুলোই প্রায় লাগানো হয়ে গেছে। ফ্রেন্ডস, এর মধ্যে আমি পূর্বের ভিডিওতে দেখেছিলাম এটা তেলটা যে এটাতে যে গ্যাস দ্বারা আমি আগুন ধরে দেখেছিলাম, এখন আমি এটাতে ফিটিং করে নিব। চলুন ফিটিং করে নিই। ফ্রেন্ডস, এটা আমি এটার ভিতরে সংযোগ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে পাইপের মধ্যে যে ওয়াইল লাইন ছিল এটা ভিতরে চলে গেছে, এখানে প্রত্যেকটাই ভিতরে চলে গেছে। যে কয়েকটা আমি ওয়াইল লাইনের জন্য তৈরি করেছিলাম প্রায় প্রত্যেকটা আমি ভিতরে সংযোগ করে নিয়েছি। ফ্রেন্ডস, এর সাথে আমি আরও একটি অংশ নিয়েছি,
সেটা হচ্ছে এটা এটা হচ্ছে গ্যাসের জন্য, এটা তো মূলত অয়েলের জন্য, এটা স্টার্ট করে রানিং রাখার জন্য, আর এটা হচ্ছে গ্যাসের জন্য। এটা আমি এখন ফিটিং করাবো ফ্রেন্ডস, এটা আমি তৈরি করে নিয়েছি এবং অয়েল লাইনের ভিতরে দিয়েছি, মূলত চারটা দিয়েছি গ্যাস লাইন, যাতে আগুনটা নিভে না যায় এবং আগুনটা ধরাতে আমার সহজ হয়। এখানে ওয়েল লাইনও রয়েছে, এখানে গ্যাস লাইনও রয়েছে, এটাতেও আবার এই পাশে রয়েছে, এখানে একটা আর এখানে একটা। সো ফ্রেন্ডস ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। জেট ইঞ্জিন আমার তৈরি প্রায় শেষ, এর এর কয়েকটা পর্বে আমি এটাকে স্টার্ট করে দেখাবো, সেটি দেখার জন্য চ্যানেলের সাথেই থাকুন আর আমার চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মোটামুটি জানিয়ে দিন। ধন্যবাদ।